বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা শুধু ভালো ফুটবলই খেলেন না, ভালো চুলও বাঁধতে পারেন। বাহারি চুলের কারণে ইতিমধ্যেই আলাদাভাবে নজর কেড়েছেন ফুটবল প্রেমীদের। ২০০৩ সালের ৩০শে ডিসেম্বর ঋতুপর্ণার জন্ম। তার জেঠিমা নীলবানু চাকমা বাংলা সিনেমা দেখতে খুব পছন্দ করতেন। ভারতের কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তার অন্ধভক্ত তিনি, তাই ঋতুপর্ণা সেনগুপ্তের নামের সাথে মিল রেখে নাম রাখলেন ঋতুপর্ণা চাকমা। জেঠিমার হয়তো সুপ্ত বাসনা ছিল একদিন তার বাতিজি নাম করা নায়িকা হবে। সময়ের পরিক্রমায় ঋতুপর্ণা নাম করা হয়েছেন ঠিকই, কিন্তু নায়িকা নয়, হয়েছেন ফুটবলার। ৮ বছর আগে যখন খেলা শুরু করেন, তখন ঋতুর এলাকার লোকজন তার ফুটবল খেলা নিয়ে নেতিবাচক কথা বলত। এদিকে অভাব অনটনের সংসার। তবে কৃষক বাবা বরজবাসী চাকমা মেয়েকে সমর্থন ও উৎসাহ দিতেন। ধার করে খেলতে যাওয়ার যাতায়াত ভাড়া এনে দিতেন অনেক কষ্টে। বাবার স্বপ্ন ছিল মেয়ে একদিন জাতীয় দলে খেলবে। ঠিকই খেলেছেন কিন্তু তার মেয়ে, কিন্তু সেটা তিনি দেখে যেতে পারেননি। ২০১৫ সালেই মারা যান তিনি। এই আক্ষেপে এখনও পড়ছেন ঋতু। বাবা হারানোর পরও থেমে নেই ঋতু, বর্তমানেই তার উদাহরণ। লেফট ব্যাক এবং লেফট উইংয়ের দুই পজিশনেই চমৎকার খেলতে পারেন সুদর্শন ঋতুপর্ণা। ফুটবল পায়ে যেভাবে কারুকাজ করে সবার নজর কাড়তে পারেন, তেমনি চুলে বাহারি বেনি করেও দৃষ্টি কাড়তে পারেন। এবারের সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপেই তা দেখা গেছে। মাঠে নামার আগে এই সুদৃশ্য হেয়ার স্টাইল করতে অবশ্য অন্যদের চেয়ে একটু বেশি সময় ব্যয় করতে হয় রাঙামাটির মেয়ে ঋতুকে, যা তাকে অন্যদের তুলনায় করেছে অনন্য। কেন তার এই নতুন হেয়ার স্টাইল জিজ্ঞেস করলে বলেন, তার চুল অনেক লম্বা, এজন্য খেলায় অনেক সময় ডিস্টার্ব হয়, এজন্যই তিনি এভাবে বেনি করেন। অবশ্য এই বেনি করার কাজে শামসুন নাহার এবং সুরমা তাকে সাহায্য করে। এই হেয়ার স্টাইল বেছে নেওয়ার ব্যাপারে কাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন, এমন প্রশ্নের জবাবে পাহাড়ি কন্যা ঋতুর ভাষ্য, আমি কাউকে ফলো করিনি, এটা আমার নিজের হেয়ার স্টাইল। আসলে যেভাবে চুল বেঁধে খেললে আমার সুবিধা হয়, সেভাবেই আমি চুল বাঁধি।